জাকিনাগের একটি গুণ আছে যাতে অনেকেই মনে করে তিনি খুব বুদ্ধিমান একজন লোক যখন তিনি অনেক তথ্যের কথা দ্রুতবেগে আবৃত্তি করতে পারে তার অসাধারণ মেধা থেকে এই এইভাবে মনে করা হয় যে সাবাস ইনি তো খুব জ্ঞানী মানুষ কিন্তু আমার এক বন্ধু তার পাঁচ মিনিটের একটি উত্তর মূল্যায়ন এবং সেই পাঁচ মিনিটে তিনি পঁচিশটিরও বেশি ভুল তথ্য দিয়েছেন অন কেলেট্রপিস্ট দ্বীপ এই নামে পৃথিবীর কোন জায়গায় কোন দ্বীপই নাই আসলে গালাপস দ্বীপপুঞ্জিতে ডারউইন গিয়ে সেই পাখি গুলো এই পাখিগুলো কোন কক্ষে ঠোকর দেয় না নায়ক যেমন বলেন এরা বিভিন্ন বাস্তুতান্ত্রিক পরিবেশে বাস করে প্রজাতিগুলোর অ পয়েন্ট অ্যাকোলজিকালি মধ্যে ঠোঁটের দৈর্ঘ্য ছাড়াও আরো অনেক পার্থক্য ডারুইন পর্যবেক্ষণ করেছেন যার মধ্যে ছিল রং দেহের আকার সঙ্গীর সাথে ব্যবহার গান এবং খাদ্যাভ্যাস species. না ডারউইন চোদ্দটি আলাদা প্রজাতির ফিঞ্চ পাখির ঠোঁট পর্যবেক্ষণ করেছিলেন নায়কের কথা মতো শুধু এক প্রজাতির নয় একই প্রজাতির মধ্যে ঠোঁটের কোনো পার্থক্য নেই ডারউইনের সমস্ত চিঠি প্রকাশিত এমনকি ইন্টারনেটে সার্চ করে দেখা যায় সেখানে টমাস থ্রমটন নামে কারো কোনো দলিল নেই

খ্রিস্ট ধর্মের চর্চা কখনো বিজ্ঞানের বিরুদ্ধে ছিল না গ্যালিলিওর আমলে প্রায় প্রত্যেক বিখ্যাত ইউরোপীয় বৈজ্ঞানিক ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন এমনকি গ্যালিলিও নিজেও একজন ধর্মপ্রাণ খ্রিস্টান ছিলেন নিউটন কপার্নিকাস কেপলার বয়েল লিনিয়াস ব্যাস্কেল সকলেই বাইবেলে গভীর বিশ্বাস করতেন গ্যালিলিও একজন ধর্মপ্রাণ ক্যাথলিক চার্চ তাকে কখনোই মৃত্যুদণ্ড দেয়নি ষোলোশো তেত্রিশ সালের বাইশে জুন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল পরবর্তীতে তাকে শুধু গৃহবন্দী করে রাখা হয় আরও অনেক পরে ষোলোশো সালে আটই জানুয়ারি তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন গ্যালেডিও বিশ্বাস করতেন যে তার সূর্য বা তত্ত্ব বাইবেলে সমর্থিত এবং এই বিষয়ে তিনি একটি বই লেখেন যেখানে অগস্টিনের মতো কিছু প্রথম চার্চ ফাদারের মন্তব্য ব্যবহার করেন নায়ক এই বাক্য আরও দুবার বলেছেন কিন্তু আমরা সেটাকে মাত্র একটি ভুল হিসেবে ধরব আসলে ডারউইনের সময়কালে অধিকাংশ বৈজ্ঞানিক তার বিবর্তন বা তত্ত্ব গ্রহণ করেননি এবং এই বিজ্ঞানীদের অধিকাংশই বাইবেলকে খুব সম্মান করত মূল কথা নায়কের এই পুরো বর্ণনা মন গড়া মাত্র এখানে ডক্টর নায়কের প্রায় সব কথাই ভুল হোমোনাইটস বলে কিছু নেই প্রকৃত শব্দ হবে হোমোনিটস শুধু চারটি হোমোনিটস নয় কমপক্ষে চোদ্দ প্রকার হোমোনিটস আছে

হোমোসেপিয়েন্স পাঁচ হাজার বছর আগে মারা যায়নি হোমোসেপিয়েন্স তো আমি আপনি এমন কি জাকির নায়কও দেন কেম দ্য নিয়ানডারটল ম্যান বিবর্তনবাদ মতে নিয়ানডারথলরা আমাদের পূর্বপুরুষ নয় বরং বরফ যুগের অন্য শাখায় বিকশিত হয়েছে দ্য নিয়ানডারটল ম্যান উই ডাইড 140000 ইয়ার্স আগো নিয়ানডারথলরা 30000 বছর আগে বিলুপ্ত হয়েছিল 100 থেকে 40000 বছর আগে নয় দেন কেম দ্য ফোর্থ স্টেজ দ্য ক্রোম্যাগনন ক্রোম্যাগনন আর হোমোসেপেন্স একই প্রজাতি যেটা নায়ক আগে আলাদা প্রজাতি হিসেবে ধরেছে দ্যার ইজ নো লিঙ্ক্যাটল বিটীন স্টেজের বিবর্তনমূলক বিজ্ঞানীরা অনেক উদাহরণ খুঁজে পেয়েছেন যেগুলো এই ধাপগুলোর মধ্যে লিঙ্ক বলা যায় যেমন ধরুন হোমো হ্যাবালেস হোমো অ্যারগ্রেস্টার এবং হোমো হাইডেল বার্গনসিস ইফ ইউ নো অফ সো অ্যালবার্ট জ জি গড নোবেল প্রাইভ ইনভেন্টিং প ইনভেন্টিং দা ভিটামিন সি গার্গি ভিটামিন সি উদ্ভাবন করেননি বরং তা আবিষ্কার করেছেন ভিটামিন সি একটি প্রাকৃতিক বস্তু সেটা তো উদ্ভাবন করা সম্ভব না অ্যালবার্টস অ্যান্ড গার্গির রচনার নাম দি ক্রেজি এপ অ্যান্ড ম্যান নয় বরং শুধু দি ক্রেজি এপ এবং সেটা কোনো বিবর্তনবাদের ভুল প্রমাণ নয় বরং একটি সামাজিক আলোচনা ইফ ইউ নো অ্যাবাউট রুপার্টস অ্যালবার্ট দিস পার্সন রোড আ নিউ থিওরি অফ এভলিউশন আগেন্স্ট দ্য অ্যাভেনসিয়ার রুপার্ট অ্যালবার্টকে এই নামে আমি কাউকে কোথাও খুঁজে পাইনি একের পর এক অখ্যাত ব্যক্তিদের নাম বলে কে সলসবেরি আবার দীর্ঘ সন্ধানে এমন নামে কারো কোনো নিশানি পাওয়া যায়নি কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকায় এটা ভুল হিসেবে ধরব না ইফ হোয়াইট হোয়াইট মিট স্যার হোয়াইট মিটা বার্কে চতুর্থবারের মতো এমন নামে কারো সন্ধান পাওয়া যায়নি এট লো আর লেভেল এন্ড এমিবা এট লো আর স্পেশিয়াল লেভেল আমিবা কেন চেঞ্জ প্যারামেসিয়া পারা মিসিয়া বলে কিছু নেই তিনি সম্ভবত প্যারা বোঝাতে চাচ্ছেন কিন্তু অ্যামিবা থেকে প্যারা মিসিয়ামের বিবর্তন যতটুকু বানর এবং মানুষের জীবতাত্ত্বিক পার্থক্য আরো অনেক বেশি বড় একটা পরিবর্তন অভয়েন্ট হ্যান্ড ক্রেড দা থার্ড ইন দ্য ফিল্ড হি said এটা আইন ইমাইজেবল হেনসাস ক্রেক বলে কেউ নেই নায়ক সম্ভবত ফ্রান্সিস ক্রিক বোঝাতে চাচ্ছেন যিনি ডিএনএর আবিষ্কারক এই ফ্রান্সিস ক্রিক বিবর্তনবাদে পুরোপুরি বিশ্বাসী ছিলেন